সকাল থেকেই বেশ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখানে, তো আমরা জানি না আজকে আপনাদের কতটা ঘুরে দেখাতে পারবো মনপুরা। আমাদের চর পুকুরি মুকুরি যাওয়ার প্ল্যানও ছিল, সেটা কতটা বাস্তবায়িত হবে। তো আপাতত আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি জমিশা হোটেল, তাই না? চাঁদিরহাটের একদম মূল চত্বরে। তো এখানে আমরা এখন সকালে নাস্তা করব, দেখি এখানে সকালে নাস্তার কী আয়োজন। কাসর ভাই আসো। পরোটা আছে, সাদা রুটি আছে, ডাল ভাজি, মিষ্টি, ডিম, পরোটা দিন আর ডাল ভাজি এক দিন। তো দর্শক, এখানে অ্যাজ ইউজুয়াল যে নাস্তার আয়োজনগুলো সেগুলোই এখানে আছে। তো দেখা যাক স্বাদ কেমন হয়, আমরা আপনাদের জানাবো। গতকাল যে ডাল খেয়েছিলাম আমরা তার চেয়ে বেটার, মানে এটা রেকমেন্ড করা যেতে পারে, রেকমেন্ড করা যেতে পারে। এখানে আপনারা খেতে পারেন, কিন্তু অ্যাজ ইউজুয়াল সব ক্ষেত্রে চলে আছে। ডালটা রিপোর্ট দিন, তার দিকে আমরা মিষ্টি ট্রাই করি, মিষ্টিটা ট্রাই করে দেখাই। মনপুরে এসে আপনারা এরকম রসগোল্লা টেস্ট করতে পারেন, কারণ এখানে রসগোল্লা এরা বেশ ভালো বানায়। থ্যাংকস টু বিনানি.com ফর স্পন্সরিং দিস এপিসোড। বিনানি.com হচ্ছে একটি ফরেক্স ট্রেডিং সাইট, এটি অনেকটা শেয়ার মার্কেটের মতোই একটা বিজনেস। বিনানি.com এ আপনারা চাইলে ঘরে বসে টাকা ইনভেস্ট করে ফরেন কারেন্সি ট্রেড করে টাকা উপার্জন করতে পারেন। তবে এর জন্য আপনার অবশ্যই ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। যারা এখনই শুরু করতে চাচ্ছেন তারা ইউটিউব কিংবা গুগলে সার্চ করলে বিনানি.com সম্পর্কে প্রয়োজনীয় সব তথ্য পেয়ে যাবেন। বিনানি.com বাংলাদেশে লিগাল। বিকাশ ব্যবহার করে টাকা ইনভেস্ট এবং উইথড্র দুইটাই করতে পারবেন। সর্বনিম্ন 1,000 টাকা ইনভেস্ট করে আজকে থেকেই ইনকাম শুরু করে দিতে পারেন। বিনানি.com এর ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, আমাদের লিঙ্ক থেকে সাইন আপ করলে পেয়ে যাবেন এক্সট্রা বোনাস। ওকে ভিউয়ার্স, আমাদের নাস্তা করা শেষ, আর এর মধ্যে নুরুদ্দিনও চলে এসেছে, আর আমরা এখন যাব চৌধুরী প্রজেক্টের দিকে। তো চলুন এগোনো যাক। নুরুদ্দিন ভাই, এখান থেকে কত দূর? এখান থেকে 4 কিলো। 4 কিলো? এই যে রাস্তা, কি সুন্দর কাঁচা রাস্তা। কাঁচা রাস্তা, ওকে ঠিক আছে। দর্শক বন্ধুরা, আমরা এখন আছি চৌধুরী প্রজেক্টে। চৌধুরী প্রজেক্টের একদম শুরুর অংশ এটা, তাই না নুরুদ্দিন? আর শুরুতেই প্রচুর নারিকেল গাছ, রাস্তার এক পাশে শুধু নারিকেল গাছ আর নারিকেল গাছ। আর এটা কি নুরুদ্দিন, এটা কি জলা? এটা হচ্ছে গের মাথা, গের এটা মাথা। আচ্ছা, এই চৌধুরী প্রজেক্টে আসলে কী কী করা হয় এখানে? বেশিরভাগই মাছ চাষ করা হয়, আর নারকেল গাছ তো আছে। তার আগে অনেক কিছু ছিল, নদী ভাঙার কারণে সেগুলো এখন আর নেই, আর ওনারাও আর পুনর্নির্মাণ করে নাই। পাশে যে বনটা দেখতেছেন, এই বনটা কিন্তু অনেক মধুর ছাঁক পাওয়া যেত। হ্যাঁ, এই বনে অনেক মধুর ছাঁক পাওয়া যায়, এবং খুব পাখিরা এখানে আসা আগে অনেক জড়ো হতো, এখন কিন্তু ওরকম জড়ো হয় না। নদী ভাঙার কারণে অনেকটাই কমে যাওয়াতে, বন ছোট হয়ে যাওয়ার কারণে এখন আগের মতো ওরকম পাখিরা আসে না। এখনও একসময় হরিণ ছিল, এখন নেই, কারণ এখন ঘনবসতি হয়ে গেছে, নদী ভেঙে বন ছোট হয়ে গেছে। দর্শক বন্ধুরা, চৌধুরী প্রজেক্টের এই নারিকেল গাছ আচ্ছাদিত এই রাস্তাটা যেন শেষই হতে যাচ্ছে না। আমরা প্রায় 8-10 মিনিট হয়ে গেল এই রাস্তাতে মোটরসাইকেল নিয়ে মুভ করতেছি। এই নুরুদ্দিন, এই রাস্তা শেষ কোথায়? এই আর কিছুক্ষণ চালানোর পরে শেষ হবে, কারণ নদী ভেঙে গেছে, তো আর পাবেন না বেশি রাস্তা। মানে এই প্রজেক্টটা আরও বড় ছিল? হ্যাঁ, অনেকটা বড়। এখন আপনার নর্মালি 20 মিনিট গাড়ি চালানো লাগছে এই প্রজেক্টটা শেষ করার জন্য, এখন আর অতটা বড় প্রজেক্ট নেই। আচ্ছা, দূরে মেঘনা দেখা যাচ্ছে, আমরা একদম শেষ পথে চলে এসেছি, বোঝা যাচ্ছে আর কি। হ্যাঁ, চমৎকার চমৎকার একটা জায়গা। কীভাবে ডিসক্রাইব করবো, এক পাশে বন, এই যে দেখতেছেন বন, বাম পাশে মাছের ঘের, নারিকেল গাছ, সরু মেঠো পথ, আর একদম অপোজিটেই হচ্ছে প্রবর্তা মেঘনা। চমৎকার জায়গা। এই মোটরসাইকেল চালায় চলে যাও, দেখি মেঘনায় গেলে কী হয়। আমার পক্ষে যাওয়া সম্ভব না। দাঁড়াও, চাদর জানি না। ওয়াও, অনেকটা ছিল যে ভেঙে গেছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে এইদিকে, বোঝা যাচ্ছে এইদিকে যে নদী ভাঙছে স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা তো পূর্ব প্রান্ত, তাই না? হ্যাঁ, এটা এটা উত্তর প্রান্ত না, যে সূর্য উঠছে না এইদিকে, এটা তো এইদিকে তো পূর্ব, পূর্ব এদিকে পূর্ব, কিন্তু ভাঙছে উত্তর দিক থেকে। আচ্ছা, এখান থেকে তো সূর্য উদয় একদম স্পষ্ট, একদম ভালো দেখা যায়। আসলে আপনি একদম স্পষ্ট ভাবে সূর্য উদয় দেখতে পাবেন। আমরা সকালে যেখানে গতকাল লঞ্চ থেকে নেমেছিলাম ওইখান থেকে তো আমরা বেশ ভালো সূর্য উদয় দেখেছি, ভালো দেখা যায়, কারণ এটা আর ওটা একই, মানে এই উত্তর পাশে আমরা। আপনারা যখন লঞ্চ থেকে নামবেন তখন সূর্য উদয়টা একদম স্পষ্ট দেখতে পাবেন, এটা তো গ্যারান্টি, মানে ওইখানেই লঞ্চটা দাঁড়ায়। আর আপনারা যদি চান, মানে আমরা আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি করেছিলাম, আর ওয়েদারও খারাপ, সকালবেলা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, এখন একটু রোদ উঠেছে, এই জন্য আমরা সকালে বের হতে পারিনি, হয়তো বা বের হলেও ওই মেঘের মেঘের কারণে সূর্য উদয় দেখতে পারতাম না, এই জন্য আমরা আসিওনি। আপনারা এই চৌধুরী প্রজেক্টের শেষ মাথায় এসে চমৎকার সূর্য উদয় দেখতে পাবেন। আর এই যে এই হলো মাছের ঘের, শেষ দিকে এসে পানি আর নাই, এটা তো মনে হয় জোয়ারের সময় পানিতে ভরে যায়, তাই না? জোয়ারের সময় পানিতে ভরে যায়। আচ্ছা, আমরা মাছের ঘের দেখলাম,
ওইটা থেকে এই পানি ঢোকে যাবে না, ওখানে মাঝখানে বাঁধ আছে, বাঁধ দেওয়া আছে এজন্য আর কি। আর এখানকার যে নারকেলের কথা বললাম, এখানকার নারকেল খাইতে কেমন এমনিতে? এমনিতে খুব সুস্বাদু এখানকার নারকেল, কারণ এখানকার নারকেলগুলো অনেকটাই ঢাকা পর্যন্ত যায় এই জায়গার নারকেল। আমি আমি যখন লঞ্চে আসি ফারান তাসরিফ দুই এসে যখন নামলাম লঞ্চ থেকে, দেখলাম এখান থেকে লোড হচ্ছে নারকেল, এই এই প্রজেক্ট থেকে অনেকগুলো নারকেল ঢাকা যায়। দর্শক বন্ধুরা, আমরা আপনাদের বলেছিলাম আমরা চৌধুরী প্রজেক্টের এই ডাব আপনাদের পরখ করে দেখাবো, সেই প্রতিষ্ঠা চলছে এখন। এখানে অনুমতি নেওয়ার পরে আর কি আমাদের অনুমতি মিলল। এখানকার মালিক বাত্তু চৌধুরী, উনি আমাদেরকে অনুমতি দিয়েছে। দর্শক ভাই অনেকগুলো ডাব, একটা কাঁদি একদম কেটে ফেলেছে, অনেকগুলো ডাব পড়েছে দেখা যাচ্ছে। এই যে ডাব ভাই, এটা নিয়ে যাবেন ভাই, আমরা খাইতে গেলে কিন্তু ভেঙে যাবো, আমরা খাই গা করবো খাইতে ভালো দিয়ে অনেক গুদুম। আপনি তো বড়টা খেলেন, হ্যাঁ হ্যাঁ ভুল কঠিন সময় পার করার পর এখন আমার হাতে পুরো কচি ডাব ইনটেক, মানে আছে খুবই ফরমালিন বা যে কোনো ধরনের ভেজাল মুক্ত ডাব। তো দেখি এটা টেস্ট করে কেমন আসলে। এরকম একটা পরিবেশের ডাব টেস্ট করলে যে কোনো ডাবই ভালো লাগবে। এই ডাব হাতে বলতেছি, মানে সত্যি কথা হাতে সত্যি কথা বলতেছি, এরকম মিষ্টি ডাব মানে আছে মানে আমি আমার লাইফে খাইনি, যেটা সত্যি কথা। তো চৌধুরী সাহেবকে আসলে ধন্যবাদ যে আমাদেরকে আসলে ফ্রি অফ কস্ট এরকম ডাব ফাজিল হইছে। তো দেখো শহর আর কি এরবো আর তো উড়া লাগবে ভাই, যাই। ওকে ভাই ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ মনপুরার চৌধুরী প্রজেক্টের আশপাশে ঘুরে বেড়ালাম। তো এই মনপুরা নামের সাথে কিন্তু আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের লোকজন মোটামুটি পরিচিত, কারণ চলচ্চিত্রকার গিয়াসউদ্দিন সেলিম মনপুরা নামে একটা চমৎকার সিনেমা আমাদের উপহার দিয়েছিলেন, এবং সেই সুবাদে এই মনপুরা নাম। আমরা যারা মনপুরায় আসিনি কিংবা মনপুরা কোথায় এটা কেমন জায়গা এটা জানি না, তারাও এই নামটার সাথে পরিচিত। তবে মজার ব্যাপার হচ্ছে তো যাই হোক, এই মনপুরা নামের সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু আমরা কিন্তু এটা অনেকেই জানি না যে মনপুরা সিনেমার কোনো অংশে শুটিংই এখানে হয়নি। এই ব্যাপারে দেখি নুরুদ্দিন কি বলে। নুরুদ্দিন ভাই, আমার জানাগতভাবে আমি কখনো জানি না যে এখানে মনপুরা নামে কোনো শুটিং হয়েছে, কারণ এটা অন্যান্য চর থেকে নিছে তারা সিনগুলো, কিন্তু এই মনপুরা থেকে নেয়নি। আমি একটা ইনফরমেশন দিয়ে নিই, সেটা হচ্ছে আসলে চর কেন্দ্রিক, মানে মেঘনার মোহনায় যে চরগুলো জেগে উঠেছে সেই কেন্দ্রিক একটা গল্পের সুবাদে এই নামটা দেওয়া ছিল মনপুরা। চমৎকার একটি নাম মনপুরা, এই জন্য আসলে নামটা হয়তো বা ইউজ করা হয়েছিল। আর এই সিনেমার কিছু অংশের শুটিং কিন্তু আমার নিজের বাসা বগুড়ার ধুনট, সেইখানে আর কি যমুনার চরে শুটিং হয়েছিল। শুধু এই কারণে না যে মনপুরা ছবির শুটিং এখানে হয়েছিল, এটা ভুল ধারণা থেকে এখানে ঘুরতে আসা, এই জন্য না। মনপুরা জায়গাটা আসলেই পুরোটা জায়গাটা সৌন্দর্যের খনি। এখানে আপনি যে জায়গাতেই ঘুরতে যাবেন, যে কোনো কিনারায় ঘুরতে যাবেন, ভেতরের মেঠোপথে ঘুরতে যাবেন, আপনাকে এই জায়গাটা বিমোহিত করতে বাধ্য। এটা আমরা এই গতকাল সকাল থেকে টই টই করে ঘুরতেছি, আজকে প্রায় দুপুর হয়ে গেছে, আমরা আপনাদের এটা নিঃসন্দেহে এটা জানিয়ে দিতে চাই যে মনপুরা আপনাদের জন্য তার সৌন্দর্যের বিশাল এক ভাণ্ডার নিয়ে অপেক্ষা করছে। আপনারা একদিন কিংবা দুই দিনের প্ল্যান করে, অনেকে তো একদিনের ট্যুর প্ল্যানেও আসে, সকালে লঞ্চে এসে বিকেলে চলে যায়, দুপুরে চলে যায়, দুপুরে লঞ্চে এরকম হয়। আর কেউ যদি ক্যাম্পিং করতে চায় যেখানে সে তাঁবু টানায় থাকবে, সে ব্যবস্থা কি এখানে আছে? সে ব্যবস্থা আছে, তারা করতে পারে, কারণ এখানে তো চারিদিকে বীজের মতো। এমনিতে এখানে ক্যাম্পিং করার জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা কোনগুলো, মানে তোমাদের যেটা মনে হয়? যেমন সাগর পারে করা যেতে পারে, সাগর পারে করে সাকুচি, আমরা কালকে দেখলাম সাগর পারে, ওখানে কিন্তু ভালো বীজ আছে এবং ওখানে খুব সুন্দর সমুদ্রের মতো। এখানে কি মানে থানা পুলিশের অনুমতি নিতে হয় ক্যাম্পিং? না না না, কোনো অনুমতি লাগে না। সিকিউরিটি প্রবলেম হবে মানে চোর ডাকাত চিন্তা এসে? না না, এখানে মনপুরে কিছুই নেই এরকম চোর ডাকাত কিছুই নেই, কারণ এখানে মানুষ ওরকম অনেকটাই ভালো। আচ্ছা আচ্ছা, ওকে বন্ধুরা, আর এখানে আরেকটা খারাপ সংবাদ দিতে চাই, সেটা হচ্ছে আমাদের প্ল্যান ছিল হচ্ছে আমরা এখান থেকে মনপুরা থেকে কালকে কোন ঘাটে গেলাম আমরা? জনতা বাজার থেকে আমাদের চর কুকরি মুকরি যাওয়ার প্ল্যান ছিল, তবে আমরা আবহাওয়ার পূর্বাভাসে যেটা দেখলাম কালকে নাকি বেশ ঝড় বৃষ্টির একটা আশঙ্কা আছে, আমরা আবহাওয়ার পূর্বাভাসে দেখলাম। তো আমরা আপাতত ওই পথে আগাচ্ছি না, কারণ এখানে মেঘনার একটা বিরাট প্রবাহ, এটা পার হইতে হয় ছোট দুই তলা কাঠের নৌকা। আমি আর কাউসার ভাই দুজনের কেউই মাশাআল্লাহ সাঁতার টাতার জানি না। আমি 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 চেষ্টা করছিলাম, তারপর দেখে আসলে ভয় পাইছি আসলে।
আসলে যদি ওইখানে ঝড়টা উঠে যায়, আবার এ বললো যে ওই মাঝে মাঝে নাকি বিপত্তিপদ ঘটে, তো সেই রিস্কটা নিতে চাই না। আর তার চেয়ে বড় কথা, আমরা এই হুট করে এরকম রাশ ট্যুর চরকুকরি মুখরিতে করতে চাচ্ছি না। আমরা পরবর্তীতে সময় করে বন্ধু বান্ধবের সার্কেল নিয়ে এখানে একটা ক্যাম্পিং করার আমাদের প্ল্যান আছে, ইনশাল্লাহ আমরা সেটা করবো। আপাতত আমরা মনপুরায় দুইটার সময়, তাই না? দেড়টার সময় আমরা অলরেডি চলে যাবো, দেড়টায় তাসরিফ টু, তারপরে আশেপাশের সময় ফাঠান লঞ্চ পাওয়া যায়, ফাঠান 3 অথবা 4, তো আমরা সেসব লঞ্চ ধরার চেষ্টা করবো। আর এই সময়ের মধ্যে আমরা যা করবো সেটা ইনশাল্লাহ আপনাদের দেখাবো। তো বন্ধুরা দেখতে থাকুন আমাদের মনপুর অভিযানের শেষটুকু। দর্শক বন্ধুরা, আমরা চলতে চলতে আবারও মেঘনার একটা পাড়ে চলে এলাম। আসলে পুরো মনপুরাটাই এরকম, আপনারা যদি নাও চান বারবার এই মেঘনার বুক আপনাদের দেখতে হবে, আর না চাওয়ার কোনো কারণ নাই, আসলে মেঘনা দেখার জন্য এখানে আসা। আর মনপুরাটাই এরকম, মন পোড়ানো মনপুরা। সিনগুলো কিন্তু আসলে চমৎকার, অসাধারণ সুন্দর। কিন্তু আমরা গতকাল থেকে এত বেশি এই সিনগুলো দেখতেছি যে এখন এইগুলো আমাদের কাছে ডাল ভাত মনে হচ্ছে, মনে হচ্ছে আর এমন কি। আর দেখুন এই যে নদী ভাঙতে ভাঙতে কি অবস্থা। এই নুরুদ্দিন জি ভাই, এখানে নদী ভাঙ্গন মানে কেমন হয়, কেমন প্রকোপ একটু বলো তো। এখন একটু কম, যখন বর্ষা থাকে তখন একটু বেশি হয়। বড় প্রেম বলতে পারেন এই মেঘনা নদীর? আছে আছে, যখন ওই যে নতুন ট্রিপ আসছিলাম না হাতিয়া হয়ে নতুন ট্রিপে গেলাম না, তখনই এটার প্রেমে পড়ে গেছে। দর্শক বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি মনপুরা ডাকবাংলোর সামনে। তো যারা ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মনপুরায় ঘুরতে আসেন তাদের বেশিরভাগই এই মনপুরা ডাকবাংলোতে থাকেন। তো দেখা যাক আমরা এখানে গিয়ে এখানকার রুমের রেন্ট কেমন আর রুমগুলো কেমন সেটা দেখাতে পারি কি না। আর দেখুন এখানে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলতেছে, ডাকবাংলোর পাশে নতুন ভবন তৈরি করা হচ্ছে। আমাদের সাথে আছেন মনপুরা ডাকবাংলোর কেয়ারটেকার মাকসুদুল ভাই। তো চলুন ওনার সাথেই আমরা ঘুরে দেখি এখানকার বিভিন্ন রুম। আসেন। যেমন সুপারিশ ক্রমে সরকারি ভাড়া তো কম, 500 টাকা। বিশেষ ক্যাডাররা থাকে তাদের ভাড়া 150 টাকা। সেটা ওনারা যদি সুপারিশ করে কারো নামে সে থাকতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, মন্ত্রী মহোদয় সুপারিশ করে তারা থাকতে পারে। বিশেষ ক্যাডার যদি সুপারিশ করে, হ্যাঁ ইউনোর মাধ্যমে এটা রুম না হয়, ইউনোর মাধ্যমে ইউনো আমাকে লক করে। আচ্ছা তাহলে আমরা নরমাল রুমগুলো একটু দেখি। হ্যাঁ, আমাদের এই একটা রুম আছে, এটার ভাড়া হলো আপনার 200 টাকা। এখানে কজন থাকতে পারে? ফ্যামিলি বেড তো, ওখানে দুজন এখানে দুজন। মনপুরা তো ব্রিটিশ আমল থেকে এটা পর্যটক কেন্দ্র, ব্রিটিশ আমল থেকে তো মনপুরা অনেক পর্যটক আসে, কিন্তু আমাদের রুমের সংকটের কারণে আমরা রুমটা দিতে পাচ্ছি না, সরকারি অনেক আমলারা আসে এখানে। নতুন, হ্যাঁ এখন নতুন একটা এক্সটেনশনের কাজ চলছে। হ্যাঁ এক্সটেনশনের কাজ। কোনো সিঙ্গেল রুম নাই? সিঙ্গেল না, আমাদের সব রুমগুলো এরকম। আমাদের 4টা রুম আছে, হল রুম আছে, ডাইনিং আছে এবং কিচেন রুম আছে। দর্শক বন্ধুরা, আমরা এখন মনপুরার হোটেল আরাপই থেকে চেক আউট করলাম। মনটা একটু খারাপ, কারণ আমাদের চর কুকরি মুকরি যাওয়ার কথা ছিল কিন্তু সেটা অনিবার্য কারণবশত আমাদের ক্যান্সেল করতে হয়েছে। তারপরে মনপুর আমাদেরকে যা দিয়েছে গত 1.5 দিন সেটা আমাদের সারা জীবনের একটা মানে আমাদের স্মৃতি হয়ে থাকবে। গ্লাদি সব দূর না, একটা ওর ট্যুর ছিল নিঝুম দ্বীপে যখন গিয়েছিলাম, সেটা আমি সবসময় বলি যে আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ট্যুর এক্সপিরিয়েন্স বলতে গেলে ওইটা একটা বলা যায়। মনপুরাও আমি সেরকমই কিছু একটা বলবো। আসলে মেঘনা পাড়ের জীবনযাত্রা দেখার মধ্যে অন্যরকম একটা ফিলিংস আছে। তো নুরুদ্দিন ওর বাইক নিয়ে আমাদের পাশে চালিয়ে আসতেছে, আমরা এখন হচ্ছে এখান থেকে লঞ্চ ঘাটে যাবো। একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে তাসরিফ এবং ফারহান এই দুটো লঞ্চ এখান থেকে চলাচল করে, তবে আপনারা আগে থেকেই বুকিং করে রাখবেন। আমরা তাসরিফে ফোন দিয়েছিলাম, ওরা আমাদেরকে কোনো কেবিন দিতে পারেনি, পরে আমরা ফারহানে ম্যানেজ করলাম। তো আগে একদিন আগে থেকে বুকিং দিয়ে রাখলে মনে ভালো হয়। আমরা দুটার লঞ্চেরই নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিবো, আপনারা দেখে নেবেন। তো আপাতত আমরা লঞ্চ ঘাটের দিকে আগাইতে থাকি। এই ভাই উঠে যাও। দর্শক বন্ধুরা, আমরা কাওয়ারটেক অস্থায়ী ঘাটে চলে এসেছি। আমাদের মনপুরা থেকে ঢাকাগামী ফারহান লঞ্চটাও চলে এসেছে, আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম।
আর হয়তো 5 মিনিটের মধ্যে ঘাটে লাগবে। আর এখানে এখন ঢাকার উদ্দেশ্যে যারা রওনা করবে তাদের একটা ভিড় পড়ে গেছে। মালবাহী ছোটো ছোটো টেম্পো দেখা যাচ্ছে সামনে। এখানে হচ্ছে যে ডাব দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণে ডাব এখানে উৎপন্ন হয়। ডাব নারিকেলের খনি বলতে গেলে মনপুরা। দূর দিগন্তে আমাদের ফারহান লঞ্চটা আসতেছে। দর্শক বন্ধুরা, আমাদের লঞ্চ একদম ঘাটের কাছাকাছি চলে এসেছে। পেছনে হচ্ছে ফারহান 3 লঞ্চটা। তো আমাদের মনপুর অভিযান এখানে শেষ করতে হচ্ছে। আমাদের এই পুরো মনপুরা সিরিজ আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, আমাদের এইসব কাজ যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে বাংলাদেশ ট্যুরিজমের আরও অনেক ভিডিও আছে, সেগুলোও চেক করে দেখতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আপাতত মনপুরা থেকে এতটুকুই বিদায়। মনপুরা দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো সময়ে বাংলাদেশের অন্য কোনো প্রান্তরে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।